ইসরায়েলের দাবি তাদের তদন্তে দেখা গিয়েছে হামাসের হাতে এমন সব অত্যাধুনিক অস্ত্র রয়েছে যেগুলি চীনে তৈরি হয়েছে। তবে সরাসরি চীন সেই অস্ত্র হামাসের হাতে দিয়েছে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। ইসরায়েল এবং হামাসের মধ্যে চলা সংঘাতে তবে কি প্যালেস্টাইনি সশস্ত্র সংগঠনটির পক্ষ নিয়েছে চীন? ইসরায়েলের একটি তদন্তে উঠে আসা বেশ কিছু তথ্য এই জল্পনাই উস্কে দিয়েছে। ইসরায়েলের দাবি তাদের তদন্তে দেখা গিয়েছে হামাসের হাতে এমন সব অত্যাধুনিক অস্ত্র রয়েছে যেগুলি চীনে তৈরি হয়েছে। সরাসরি চীন সেই অস্ত্র হামাসের হাতে তুলে দিয়েছে নাকি অস্ত্রের চোরা কারবারিদের মাধ্যমে প্যালেস্তাইনি সশস্ত্র সংগঠনটির কাছে এসেছে তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। তবে অস্ত্রের পরিমাণ দেখে ইসরায়েলের সমর বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন সরাসরি কোনো দেশের মাধ্যমেই সেগুলি প্যালেস্তাইনে ঢুকেছে। তবে অস্ত্রগুলি চীনে নির্মিত বলেই বেইজিং এর পেছনে রয়েছে, এখনই এমন কোনো স্থির সিদ্ধান্তে আসতে চাইছে না ইসরায়েল। ব্রিটিশ সংবাদপত্র দি টেলিগ্রাফের একটি প্রতিবেদনে ইসরায়েলের গোয়েন্দা বিভাগের একটি সূত্রকেও উদ্ধৃত করে বলা হয়েছে, চীনের সঙ্গে মোটের উপর ভালো সম্পর্ক থাকা সত্ত্বেও হামাসের হাতে চীন অস্ত্র দেখে ভীষণ অবাক হয়েছে ইসরায়েল। অস্ত্রের মান এবং ধরন ব্যাখ্যা করে ইসরায়েলের তরফ থেকে বলা হয়েছে, সম্প্রতি হামাস এমন অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করছে বছর দুয়েক আগেও যা চালনা করার ক্ষমতাও তাদের ছিল না। তবে অন্য একটি সম্ভাবনার কথাও মাথায় রাখছে ইসরায়েল। পশ্চিম এশিয়ার দেশগুলোর মধ্যে ইরান সরাসরি এ সংঘাতে হামাসের পক্ষে দাঁড়িয়েছে। আবার গত কয়েক বছরে ইরান আমেরিকার মধ্যে ফাটল যত চওড়া হয়েছে ততই তেহরানের কাছাকাছি এসেছে বেইজিং। সেক্ষেত্রে চীন থেকে কেনা অস্ত্র ইরান হামাসের হাতে তুলে দিচ্ছে কিনা তা নিয়েও সংশয় রয়েছে ইসরায়েলের। ইসরায়েল সংকটে চীনের পরিবর্তিত কৌশলও মাথায় রাখতে চাইছে নেতানিয়াহুর দেশ। চীন বরাবরই পশ্চিম এশিয়ায় শান্তির কথা বলে আসছে। এই অঞ্চলের দেশগুলির মধ্যে বন্ধুত্বের মাধ্যমে শান্তি স্থাপনের জন্যই তাদের যাবতীয় পদক্ষেপ, অতীতে এমনটাই জানিয়েছে বেইজিং। কিন্তু ইসরায়েল এবং হামাসের সাম্প্রতিক দ্বন্দ্বে চীনের অবস্থান গোলমেলে। তারা প্রথম দিকে প্যালেস্টাইনের পক্ষে কথা বললেও পরে সুর খানিকটা বদলেছে। পশ্চিম এশিয়ায় চীনের প্রাথমিক লক্ষ্য আরব দেশগুলির পাশাপাশি ইসরায়েলের স্বার্থ লালন করা। এই দুয়ের মধ্যে ভারসাম্য রাখতে পারলেই মধ্যস্থতাকারী হিসেবে চীনের স্বার্থ সুরক্ষিত হবে। পশ্চিম এশিয়ায় তাদের স্বাধীন প্রকল্প বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সম্প্রসারিত করতে আগ্রহী চীন, তাই আরব দেশগুলির বিরাগভাজন হওয়া শি জিনপিং এর কাম্য নয়। ইতিমধ্যেই পশ্চিম এশিয়ার বেশিরভাগ দেশের সঙ্গেই অর্থনৈতিক চুক্তি স্বাক্ষর করে ফেলেছে চীন। প্রথমে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্যালেস্তাইনি যোদ্ধাদের সমর্থন করে মিশর এবং অন্যান্য আরব দেশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অবিলম্বে সংঘর্ষ বিরতির আহ্বান জানিয়েছিলেন। বলেছিলেন, যত দ্রুত সম্ভব প্যালেস্তাইন সমস্যার একটি ন্যায্য এবং স্থায়ী সমাধানের জন্য চাপ তৈরি করতে হবে। পরে অবস্থান বদলের ইঙ্গিত দিয়ে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই গাজায় ইসরায়েল সেনার হামলাকে যেন সমর্থনই করে বসেন। তিনি বলেন, প্রত্যেক দেশেরই আত্মরক্ষার অধিকার রয়েছে, তবে সেই সঙ্গে তার বার্তা এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা উচিত, অসামরিক নাগরিকদের যাতে ক্ষতি না হয় সেদিকে গুরুত্ব দেওয়া উচিত। পশ্চিম এশিয়ায় কৌশল নির্ধারণের ক্ষেত্রে চীনের এই দোলাচল প্রকাশ্যে চলে এসেছিল আগেই। এই পরিস্থিতিতে চীন সরাসরি হামাসের পক্ষ নেবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে স্বয়ং ইসরায়েলেরও। তবে ইসরায়েলের সাম্প্রতিক এই তদন্তে এও উঠে এসেছে যে গত 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে হামাস যখন অতর্কিত হামলা চালায় তখন তাদের হাতে ছিল চীনে তৈরি হওয়া অত্যাধুনিক সমরাস্ত্র। আমেরিকার অস্ত্রে বলিয়ান ইসরায়েলকে শিক্ষা দিতে হামাস চীনের শরণাপন্ন হয়েছে কিনা তা নিয়েই এখন চর্চা চলছে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন। এরকম আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।